আসসালামু আলাইকুম, আমি জুনাইদ। এই মুহূর্তে আমি আছি বিংহামটন, নিউ ইয়র্কে। তা আজকে হচ্ছে আমাদের এখানে উইকেন্ডস, আজকে শনিবার। উইকেন্ডে সবাই কোনো না কোনোভাবে ব্যস্ত থাকে, আর আজকে আমরা যারা বাংলাদেশি কমিউনিটি বিংহামটনে আছি তারা সবাই একত্রিত হচ্ছি একটা অনুষ্ঠানে। সেটি হচ্ছে বিংহামটন মিউজিক্যাল নাইট। এটি সন্ধ্যা 6:30 থেকে শুরু হবে আজকে, আর এটার কিছু প্রিপারেশন আমার উপরেও কিছু দায়িত্ব পড়েছে, তো সেটার জন্য এখন বের হয়েছি। আজকের দিনটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সেই সাথে অনুষ্ঠানটিও। তা আজকে কি কি করছি সেটি জানতে আমার সঙ্গেই থাকুন। অনুষ্ঠানে কিছু সাহায্য করতে হবে, বড় বড় কিছু বক্স বা বাল্ক কোনো কিছু উঠাতে হবে, তো সেই জন্য আমার পিক আপ গাড়িটি নিয়ে বের হয়েছি। গাড়ি ময়লা হয়ে আছে, তো আসলে সুযোগ পাবো না আর এটি ওয়াশ করার জন্য। আমি এখন কার ওয়াশে যাচ্ছি। আমাদের এখানে কার ওয়াশ হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক। বিভিন্ন ধরনের কার ওয়াশ আছে, একটা হচ্ছে লেজার কার ওয়াশ, যেটা কিনা শুধুমাত্র পানির মাধ্যমে, গাড়িতে কোনো ধরনের টাচ করবে না কোনো কিছু, এইভাবে ওয়াশ করা হয়। আর আমি যেটা করি সেটা হচ্ছে মান্থলি। আমাদের এখানে এইখানে দেখতে পাচ্ছেন একটা স্টিকার আছে, তো এটা হচ্ছে মান্থলি কার ওয়াশ। এটা আগে নিত $38 পার মান্থ, এখন $42 পার মান্থ নিয়ে থাকে। $42 দিয়ে আপনি যত খুশি তত গাড়ি ওয়াশ করতে পারবেন। দিনে যদি কেউ 2-3 বারও ওয়াশ করে কোনো সমস্যা নেই। আমি এখন আছি ভেস্টাল পার্কওয়ে এর কাছে। দেখতে পাচ্ছি সামনে হচ্ছে ওল্ড নেভি, হোম গুডস, কেজুয়েলস, তারপর এখানে আছে মাইকেলস। এখানে গাড়িটা আসার পরে এটা উঠে যাবে। এখানে যে বারকোডটা আছে এটা সে রিড করে নিয়েছে। ওয়েলকাম টু এ গ্রেট কার ওয়াশ। তো এটির নাম হচ্ছে হফম্যান কার ওয়াশ। আর এই পাশে হচ্ছে বাতাসের মাধ্যমে সব পানি শুকিয়ে দিবে। এখানে আরেকটা সুবিধা হচ্ছে যে এখানে ফ্রি ভ্যাকিউম আছে। কার ওয়াশ থেকে বের হয়ে যাচ্ছি। কার ওয়াশের নাম হচ্ছে হফম্যান কার ওয়াশ, এটি ভেস্টাল পার্কওয়েতে অবস্থিত। এই মুহূর্তে আমি যাচ্ছি স্যামস ক্লাবের ভিতরে। স্যামস ক্লাব হচ্ছে একটি হোলসেল ক্লাব, মানে হোলসেল একটা স্টোর, যেখান থেকে অনেক বেশি পরিমাণে মানে বাল্ক জিনিসপত্র পাওয়া যায়। ইলেকট্রনিক্স, ডায়মন্ড, এভরিথিং পাওয়া যায় এখানে। এটি হচ্ছে স্যামস ক্লাবের ভিতরে, স্যামস ক্লাবের সব কিছু পাওয়া যায়। স্যামস ক্লাবের বাজার শেষে এবার যাচ্ছি ওয়ালমার্টে। এই মলটা আমার ভালো লাগে, এটা হচ্ছে টাউন স্কোয়ার মল। এইখানে একসাথে অনেক কিছু আছে, অনেক ধরনের ব্র্যান্ডের দোকান এবং ওয়ালমার্ট, স্যামস ক্লাবও এইখানেই, কিন্তু খাবারের দোকান অনেক কিছু আছে এখানে। এটি ভেস্টালে। আপনাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করি,
খুব সম্প্রতি একটা বাংলাদেশি রেস্টুরেন্ট আসছে এই বিংহ্যামটনে, সেটির নাম হচ্ছে স্বাদ কিচেন অ্যান্ড কেটারিং। আমি এখন সেই রেস্টুরেন্টের ভিতরে আছি, এটা মোটামুটি গোছানো হয়ে গেছে, এটা জাস্ট ইন্সপেকশনের অপেক্ষায় আছে। গভর্নমেন্ট থেকে যখন ইন্সপেকশনের ডেট হবে তখনই এই রেস্টুরেন্টটি অফিসিয়ালি চালু হবে। আজকে যে অনুষ্ঠানটা হবে, এখানে যারা গেস্ট আসবে তাদের খাবার দাবার দেওয়া হচ্ছে আমাদের এই রেস্টুরেন্ট থেকে, আর ওইখানে একটা ছোটোখাটো স্টল থাকবে, কারণ আমরা আশা করছি যে 300-400 মানুষ ওইখানে আসবে, তাদের খাবার দাবারের জন্য কিছু খাবার বিক্রির ব্যবস্থা থাকবে, সেটা আপনাদেরকে আমি অন স্পটে যেয়েই শেয়ার করব। আর কি কি আছে একটা ছোট্ট ধারণা দিচ্ছি। আজকে প্লেন পোলাও আর রোস্ট দেওয়া হবে গেস্ট যারা আসবে তাদেরকে, প্রায় 140 জনের খাবারের ব্যবস্থা করা হচ্ছে, আর এই খাবারটা বিক্রিও করা হবে কাউন্টারে। আর এটা হচ্ছে হালিম, এটা বিক্রির জন্য একটা স্টল থাকবে, ব্যক্তিগত একটা স্টল থাকবে। আজকে চিকেন এবং বিফ তেহারি থাকছে বিক্রির জন্য। এটি হচ্ছে রেস্টুরেন্টের ভিতরের অংশ, এখানে 49 অকুপেন্সি আছে, এখানে ছোটখাটো একটা রেস্টুরেন্ট। ছোটখাটো একটা ধারণা দিচ্ছি, এখানে থাকবে পেস্ট্রি এবং কেক জাতীয় খাবার, স্যান্ডউইচ এইখানে থাকবে। আর মূলত এটা এরকমভাবে হচ্ছে যে এগুলো হচ্ছে ফুড ওয়ার্মার, এখানে ফুড ডিসপ্লে থাকবে, বিভিন্ন ধরনের ফুড, এইখান থেকে জাস্ট টেক আউট অথবা ডাইন ইন সেলফ সার্ভিস। আর রেস্টুরেন্টটি এখনও আন্ডার কনস্ট্রাকশনে আছে, মানে এখনও পুরোপুরিভাবে কাজ শেষ হয়নি। তা আমরা এখন খাবার টেস্ট করছি, আজকে যে রান্না করা হয়েছে খাবারটি, তো দুর্বার ভাইও খাচ্ছে, কেমন লাগছে আপনার কাছে দুর্বার ভাই? খুবই আনন্দিত উনি খাবার খেয়ে। এই মুহূর্তে আমি লাঞ্চ করব এই রেস্টুরেন্টের প্রথম যে খাবার রান্না করা হয়েছে সেটি দিয়ে। খাবার মুখে দিয়ে যেটা আমার প্রথম মনে হচ্ছে যে এটা হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে এই যে মোরগ পোলাও, এটি আপনার সাগর রেস্টুরেন্টে যেরকম মোরগ পোলাও সেই ধরনের একটা সিমিলার আমি বলবো, কারণ আমাদের এখানে বাংলাদেশি রেস্টুরেন্ট নেই, এটাই প্রথমবারের মতো বাংলাদেশি রেস্টুরেন্ট, মানে বাংলা খাবার যেটা আর কি, এখানে ধরুন ভর্তা থেকে শুরু করে সব কিছুই পাওয়া যাবে, দেশীয় যত খাবার, মাছ মাংস। আর এটা হচ্ছে এখানে যারাই খাবেন তারা একটা, মানে বাড়িতে যে খাবার আপনারা খান সেটার একটা ফিল পাবেন। এটি হচ্ছে ইন্ডিয়ান কালচারাল সেন্টার, এইখানে আজকে এর অনুষ্ঠানটা হচ্ছে, তা আমি জাস্ট একটু আসলাম এখানে একটু হেল্প করার জন্য। এটা হচ্ছে মিউজিক্যাল নাইট, গ্রেটার বিংহ্যামটন মিউজিক্যাল নাইট, আর এখানে আমিও একজন স্পন্সর আছি। চলুন ভিতরে যাওয়া যাক, ভিতরে দেখি কি অবস্থা, কিরকম প্রিপারেশন চলছে। এটা অনেক সুন্দর কালচারাল সেন্টারটা, এখানে একটা কিচেন আছে, আর এই ভিতরে হচ্ছে এইখানে আজকের যে মিউজিক্যাল প্রোগ্রাম হবে এটার প্রিপারেশন চলছে, সাউন্ড সেট আপ চলছে। প্র্যাকটিস চলছে, সব কাজ টাজ গুছিয়ে এবারে ফাইনালি রেডি হয়ে যাচ্ছি অনুষ্ঠানের দিকে। আজকে আমাদের এখানে যারা অফিসিয়ালস আছেন, যেমন পুলিশ প্রশাসন থেকে, তারপর মেয়র, বিভিন্ন জন আসবেন, এবং এখানে একজন বাংলাদেশের
কনসুলেট জেনারেলও আসবেন আমাদের অনুষ্ঠানে। বিংহ্যামটন মিউজিক্যাল নাইট, আজকে আসছে এখানে রোকসানা মির্জা, আর থাকছে মামুন ভাই, আরো কয়েকজন শিল্পী আসছে আজকে। Presenter, she's a very popular in the Bangladeshi community in the entire United States. She was 3 times a dance contestant and a winner from Bangladesh. I would like to introduce Sonia to come on stage. Please give her a big round of applause. Sonia, please. To introduce me in such a way, I'm so honored and glad. আমাদের যেহেতু এখানে বাংলা এবং ইংরেজি আমাদের আসলে এই দেশে অতিথি আছে, আমি হয়তো একটু বাংলা এবং ইংলিশ মিলেই আপনাদের সাথে আজকে এই অনুষ্ঠানটি উপস্থাপনা করব। সো প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি এই যে গ্রেটার বিংহ্যামটনে আমাকে, আমি আজকে প্রথমবারের মতো বিংহ্যামটনে আসলাম। থ্যাংক ইউ সো মাচ স্পেশালি মামুন ভাই, একটা জোরে করো তালি প্লিজ। আমি নর্থ আমেরিকাতে গত কয়েক বছর ধরে বিভিন্ন ধরনের ইভেন্টে উপস্থাপনার কাজ করে আসছি। সো মামুন ভাই যেহেতু নিউ ইয়র্কেই ছিলেন এবং আমরা আমাদের সহযোগী মামুন ভাই মানে অত্যন্ত জনপ্রিয় একটি সঙ্গীত শিল্পী, সো বিংহ্যামটন ইউ গাইজ আর সো লাকি সিন্স হি রিসাইড হিয়ার। But Mamun bhai, we are missing you, okay? Amra New York apnake miss kori. So ami ajke shokti mane jeta bole na je bondhutto bhalobasha she karone asha ami ajke shokale fly kore eshechi. Amar gotokal Orlando te Momtaz er sathe show chilo, very tired, ami goto 2 din ghumayni jodi makeup er ki bolbo gun যে মেকআপ মেয়েরা আমরা মেকআপ এতই কি বলবো আমাদের এত একটা ট্রান্সফরমেশন যে আমরা এত টায়ার্ড থাকলেও টায়ার্ডনেস বোঝা যায় না। যাই হোক, অ্যান্ড দিস মর্নিং আই থট দ্যাট আম গোনা মিস মাই ফ্লাইট বিকজ অরল্যান্ডো তো প্রচণ্ড ভিড় ছিল এয়ারপোর্টে, যেহেতু আমাদের বাচ্চাদের একটা ক্লাসের ওপর আমাদের ব্রেক ছিল এবং বাচ্চাদেরকে নিয়ে সবাই অরল্যান্ডোতে গিয়েছিল। যাই হোক, আমি দোয়া করছিলাম যাচ্ছি হয়েছি আপনাদের মাঝে নিউ ইয়র্ক থেকে, এবং বললাম সবাই একটার জন্য বন্ধুত্ব, বন্ধুত্ব এবং ভালোবাসা এমন একটা জায়গা যে জায়গাটা যখন আপনাকে যদি আপনার বন্ধু অনুরোধ করে আপনি কিন্তু ফেলতে পারবেন না। আমরা সবাই এসেছি, আসতে অনেকক্ষণ সময় লেগেছে, 4-5 ঘন্টা রাস্তা অনেক ট্রাফিক ছিল, তারপরেও উই মেড ইট। অ্যান্ড এই প্রথমবারের মতো মনে হয় বিংহ্যামটনে এত সুন্দর একটা মিউজিক্যাল নাইটের অ্যারেঞ্জ করা হয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ যারা সমস্ত অর্গানাইজার আছেন বা সমস্ত স্পন্সর। আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনের স্ক্রিনে এলইডি স্ক্রিনে অল দ্য স্পন্সার্স নেম যারা আমাদের গ্র্যান্ড স্পন্সর, আমাদের টাইটেল স্পন্সর এবং আরও যত গোল্ড স্পন্সর সব স্পন্সরদেরই আছে। সো আমাদের সবার নাম এক এক করে বলা সম্ভব নয়, ওখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পোস্টারও আছে, পোস্টারে উই হ্যাভ অল দ্য স্পন্সার্স নেম অ্যান্ড ইউ নো ডেফিনেটলি দ্য আর্টিস্ট নেম। Thank you. In fact, I was just buzzing my previous speakers. So quickly they finished, so I'm a little worried. Should I finish in 30 seconds or I should take a little more? thank you very much. In fact, this is the first time that our community is organizing a musical night here, cultural program. This is also first time for me to present here in such a August gathering to represent my country and also my people here. So I'm very glad to be here. Thank you, Greater Binghamton Bashi, for organizing this event. আজকে এখানে মিউজিক্যাল নাইট শো এর ভিতরে স্টল দেওয়া হয়েছে খাবারের। এখানে আছে আপেল ভর্তা, আনারস ভর্তা আর হচ্ছে আম ভর্তা, এগুলো এখানে বানিয়ে দেওয়া হবে সামনে।
এখানে আরো আছে চিকেন বিরিয়ানি, বিফ তেহারি, তারপরে আছে হালিম, এগুলো আসছে। আর এইখানে মাকসুম আপু একটা স্টল দিয়েছে, এখানে চিপস আছে, কেক আছে, তারপরে স্যান্ডউইচ, তারপরে হচ্ছে ছোলা, মুড়ি, চটপটি, তারপরে হচ্ছে সমোসা, সিঙ্গারা, ওয়াও, অনেক কিছু এখানে, চা, কফি, অনেক কিছু। আর ওই পাশে হচ্ছে অনুষ্ঠান চলছে। আসসালামু আলাইকুম, ইটস অ্যান ইমেন্স প্লেজার টু ওয়েলকাম ইউ অল টু মিউজিক্যাল নাইট, গ্রেটার বিংহ্যামটন মিউজিক্যাল নাইট। আই এম প্রিভিলেজড অ্যান্ড অনার্ড টু হ্যাভ ইউ অল হিয়ার, স্পেশালি দ্য অনারেবল গেস্টস, থ্যাংক ইউ অল টু বি হিয়ার। আজকে এই কালচারাল ইভিনিং, এটাকে সত্যিকার অর্থে রূপ দেওয়ার, যে দুজনের নাম না বললেই না, যার একক প্রচেষ্টায় এই আজকের এই সাকসেস, দ্য পারসন হু মেড ইট হ্যাপেন ইজ নন আদার দেন মামুন ভাই। আই উড লাভ টু সি ইউ হিয়ার মামুন ভাই, নো প্লিজ কাম অন স্টেজ। Last but not the least, my dear brother and my partner Junaid, and my rival Uno, please be on the stage. Ei onushtan shafollo korechen je byakti Mamun bhai, ebong amar bhai, amar partner Junaid, and ei bhadrolok chhe, he is my rival. We are the partners in Christ. What do you think, Mona? Yeah. So, I welcome you all here. And let's kick off the program. Enjoy. সবাইকে আমাদের সাথে আছেন, আমি ওই সর্ব আমার ডান দিক থেকে আমাদের সাথে আছেন অক্টোপ্যাডে সত্তার, একটা জোরে করো তালি, বোর্ডে আছেন রুবেল, ওনার জন্য একটি জোরে করো তালি। ডেফিনেটলি আমাদের সবার প্রিয় তবলায় আছেন খুশবু, যিনি তার খুশবু দিয়ে তবলার সুবাস ছড়িয়ে বেড়ান, থ্যাংক ইউ সো মাচ। আমার সাথে আছেন আমার ডান দিকে এবং বাম দিকে দুজন গিটারিস্ট দেখতে পাচ্ছেন, ডানে আছেন নাইস লিড গিটারিস্ট,
গ্রামে আছেন জাভেদ, দ্য বেস গিটারিস্ট। থ্যাংক ইউ সো মাচ। ওনারা আমাদের অত্যন্ত জনপ্রিয় এবং দক্ষ মিউজিশিয়ানস যারা পুরো নর্থ আমেরিকাতেই পারফর্ম করে বেড়াচ্ছেন। এবার যে শিল্পীকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো, আমার অন্তত অত্যন্ত পছন্দের একজন সঙ্গীত শিল্পী। খুব ছোটবেলা থেকেই তার গানের হাতে খড়ি। বাংলাদেশে থাকতে বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ইভেন্টে যিনি অত্যন্ত দক্ষতার সাথে এবং কৃতিত্বের সাথে পারফর্ম করে এসেছেন। শুধু তাই নয়, তিনি অত্যন্ত একজন মেধাবী স্টুডেন্টও। বর্তমানে তিনি আমেরিকা থেকে MBA কমপ্লিট করে MTA তে কর্পোরেট আছেন IT ডিপার্টমেন্টে। অনেক সময় মানুষের ধারণা হয়ে থাকে যারা শিল্পী তারা মনে হয় শুধু গান গেয়ে থাকেন বা নৃত্য পরিবেশন করে থাকেন, তাদের আসলে কোনো ট্যালেন্ট থাকে না। না, তারা আমি বলব মাল্টি ট্যালেন্টেড, অ্যান্ড শি ইজ দ্য ওয়ান অফ দেম হু ইজ দ্য মাল্টি ট্যালেন্টেড। আমেরিকার যেই অঙ্গরাজ্যেই আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি, একবার যেখানে গিয়েছেন বারবার তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি সত্যি আমি বলবো যে এই শিল্পী অত্যন্ত গুণী একজন শিল্পী। শিল্পী আসলে শুধু হলেই হয় না, শিল্পীকে অনেক চর্চা এবং অধ্যবসায় করতে হয়। এই শিল্পী এতটা শিল্পী যে তিনি আমাদের চ্যানেলের সেরা কণ্ঠ এবং সেরাদের মহাযোদ্ধের মহাযোদ্ধা। গ্রেটার বিংহামটন, দ্য মিউজিক্যাল নাইট অফ 2024 এ আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি the one and only Krishna Tithi. Jore karo tali diye amra Krishna ke moncho amontron janai. Adab shobai ke shubho shondha, assalamualaikum. Ami onek obhibhuto karon আমেরিকার বিভিন্ন স্টেটে প্রোগ্রাম করেছি, কিন্তু এত ওয়ার্ম ওয়েলকাম আমি ব্রিগহামটনে এসে যে পেয়েছি, আমি অভিভূত। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের যারা আয়োজক সবাইকে, এবং অন্যতম আমি তাকে আমার বড় ভাই বলি, আমার মামুন ভাই। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি টু দিস ওয়ান্ডারফুল প্রোগ্রাম, এবং সেই সাথে আমাকে যে এত সুন্দর করে উপস্থাপনা করে, মানে কী বলবো, আমি এত গুণী না, একেবারেই না। আমার বড় বোন শর্মিনা সিরাজ, শি ইজ এ ওয়ান্ডারফুল পারসন অ্যান্ড ভেরি ট্যালেন্টেড। এবং আজকে আমার সাথে যারা পারফর্ম করবেন মিউজিশিয়ান, আমাদের বাংলাদেশের অনেক সিনিয়র আর্টিস্ট, একটু জোরে হাততালি হয়ে যাবে সবার জন্য, স্বাধীনতা ব্যান্ডের জন্য। আমার কেন জানি মনে হচ্ছিল ওখানে বসে যে এত সুন্দর একটি পরিবেশ ব্রিগহামটনে আমার কখনোই আসা হয়নি, খুবই সুন্দর, একদম সেই রাঙামাটির এবং সেই বাংলাদেশের মতো মনে হচ্ছিল। তো একটা দেশের গানে চারটা লাইন দিয়ে শুরু করছি, আমরা তো দেশকে ভালোবাসি, তো আমার সাথে একটু গুনগুন করে সবাই একটু গাইব, ভালো লাগবে। আমাদের যারা মিউজিশিয়ানস আছেন
এবং যিনি সাউন্ডে আছেন তানভীর শাহিন ভাই, আপনারা সবাই জানেন উনি খুবই জনপ্রিয় একজন শিল্পী, এর আগে কৃষ্ণাতিথি গেয়ে গেছে, সেও খুব ভালো একজন শিল্পী। মামুন ভাই, আমি আমার মামুন ভাই গিয়েছেন, গিয়েছে না? আমাদের নাইস ভাই বলছে ফাটিয়ে দিয়েছে। কাজ চলছে, আমাদের নাসির ভাই কাজ করছে। নাসির ভাইয়ের কেমন লাগলো আজকের অনুষ্ঠান? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। ভালো লাগছে? বিধানসভার মধ্যে মতো জায়গা জায়গার মতো এত একটা বড় অনুষ্ঠান, মানুষ খুবই আনন্দ পাইছে, আমি নিজে আনন্দ পাইছি। যাক, আপনি অনেক কষ্ট করলেন এবং সবাই যারা কষ্ট করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কষ্ট তো গায়ে লাগে না, যেহেতু সবাই আনন্দ করতে পারছি। যাক, অসুবিধা নাই, আবার হবে এরকম অনুষ্ঠান ভবিষ্যতে। এখন বাজে রাত 1টা, তা আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে, তো এখন ক্লিনিং এর কাজ চলছে। আমি আমার বাড়িতে গিয়েছি, গিয়ে ড্রেস চেঞ্জ করে আবার এসেছি এখানে, কারণ ফাইনাল পর্যায়ে একটু কাজ দেখে একদম শেষ হলে তারপরে যেতে হবে। আর আমার সঙ্গে যারা আছেন এখানে কাজ করছেন তাদেরকে একটু ড্রপ অফ করতে হবে। তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আপনাদের সঙ্গে আবার দেখা হবে খুবই তাড়াতাড়ি আমার পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।